সুপ্রিয় মাছ চাষি উদ্যোক্তা ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অনলাইন ফিস ডেলিভারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে হাজির হয়েছি একটি নতুন মাছের পোনা নিয়ে। নতুন মাছের পোনা বলতে নতুন বছরের পোনাকে বুঝিয়েছি। প্রিয় দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আপনারা যে মাছের পোনাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা। বাজারে চাহিদা সম্পন্ন একটি মাছ যেটি হচ্ছে মনোসেক্স তেলাপিয়া মাছ। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে মনোসেক্স তেলাপিয়ার মাছ কতটা বড় হয় এবং বাজারের চাহিদা রয়েছে, এ বিষয় সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। আপনারা যারা মাছ চাষি ভাইয়েরা মাছ চাষ করতে চাচ্ছেন তাদের জন্য একটি সুখবর রয়েছে। আমরা আপনাদেরকে দিচ্ছি সুলভ মূল্যে এই মাছের পোনাগুলো। আমরা নিজস্ব হ্যাচারিতে কিন্তু এই মাছের পোনাগুলো উৎপাদন করে আসছি দীর্ঘদিন ধরে। ইতিমধ্যে আমরা কিন্তু প্রিয় দর্শক মণ্ডলী, আমরা কিন্তু নিজস্ব হ্যাচারিতে এই মাছের পোনাগুলোকে উৎপাদন করি এবং প্রত্যেকটি মাছের গুণগত মান ঠিক রাখি। তো ইতিমধ্যে দেখছেন আমাদের কতটা কোয়ালিটিফুল মাছের পোনা। তো প্রিয় দর্শক, এই মাছের পোনা পেয়ে যাবেন আমাদের হ্যাচারিতে। আমাদের স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে কিন্তু আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা কিভাবে রেণু পোনাগুলো উৎপাদন করছি। আসলে আমরা কিন্তু নিজস্ব হ্যাচারিতে এই মাছের পোনাগুলোকে উৎপাদন করি, বিধায় অনেকের তুলনায় কম দামে আপনাদের মাঝে এই পোনাগুলো দিতে পারি এবং আপনি কিন্তু সরাসরি এসেও আমাদের হ্যাচারি থেকে এই মাছের পোনাগুলোকে সংগ্রহ করতে পারেন। আমরা নিবিড় পর্যবেক্ষণ দ্বারা প্রত্যেকটি মাছের গুণগত মান কিন্তু ঠিক রাখছি। আমাদের কাছে পেয়ে যাবেন সকল প্রকার চাষযোগ্য মাছের পোনা। প্রিয় দর্শক, যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেটি হচ্ছে মনোসেক্স তেলাপিয়া। মনোসেক্স তেলাপিয়া এমন একটি মাছ এবং বর্ধনশীল এবং রোগ প্রতিরোধ ক্ষমতা এমন একটি মাছ, যে মাছের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এবং অল্প সময়ে এই মাছটি চাষ করে লাভবান হওয়া যায়। কেননা এই মাছটি যে পরিমাণ খাবার খায়, আপনি যদি ঠিক সেই পরিমাণ খাবার এর দৈহিক ওজনের উপরে ভিত্তি করে খাওয়াতে পারেন তাহলে কিন্তু অল্প সময়ে এই মাছটি অধিক বড় হবে। এবং বাজারে যেহেতু এই মাছটির চাহিদা রয়েছে তাই নির্দ্বিধায় বলতেই পারি এই মাছ চাষ করে আপনারা কিন্তু লাভবান হতে পারবেন। তাই একজন মৎস্য চাষি হতে হলে, অর্থাৎ সফল মৎস্য চাষি হতে হলে আপনাকে সর্বপ্রথম গুরুত্ব দিতে হবে মাছের পোনা সংগ্রহের প্রতি। তাই আমি আপনাদেরকে বলবো, আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার এবং আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা দেওয়া থাকবে, এই ঠিকানা চাইলে সরাসরি এসে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন। প্রিয় দর্শক, এরপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো, সঠিক মানের পোনাটি সংগ্রহ করার পরে আপনাকে কিন্তু চাষ ব্যবস্থাপনার মধ্যে চলে যেতে হবে। তাই আপনি চাষ ব্যবস্থাপনার মধ্যে যে সকল বিষয় অন্তর্ভুক্ত সেই সকল বিষয়গুলো আপনাকে জানতে হবে। ইতিমধ্যে আমাদের চ্যানেলে চাষ ব্যবস্থাপনা নিয়ে অনেক ভিডিও রয়েছে, আপনি সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা যারা নতুন মৎস্য চাষি ভাইরা রয়েছেন, মাছ চাষ করে লাভবান হতে চাচ্ছেন, তারা নির্দ্বিধায় আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন। আশা করি যে কোনো তথ্য পেয়ে যাবেন আমাদের কাছে। তাই সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনার মাছ চাষ যেন সঠিক এবং সুন্দর হয় সেই বিষয়ে সম্পূর্ণ ধারণা এবং তথ্য পেয়ে যাবেন আমাদের কাছে। সংগ্রহ করুন আপনার সুস্থ সবল মাছের পোনাটি আমাদের হ্যাচারি থেকে। ধন্যবাদ।